বইমেলা নিয়ে উৎসাহ দিন দিন মানুষের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। বইমেলা আয়োজনে লেখক ও প্রকাশকদের যথেষ্ট অবদান রয়েছে, বই মানুষের পরম বন্ধু হিসেবে কাজ করে। মঙ্গলবার 14 দিন ব্যাপী 42তম আগরতলা বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে হাঁফা নিয়ে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে একথা বলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। উল্লেখ্য, 42তম আগরতলা বইমেলা গত 21 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল। সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ত্রিপুরা পাবলিশার্স গিল্টের সম্পাদক অজিত দেববর্মা, দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম চক্রবর্তী এবং পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক রাখাল মজুমদার। সমাপ্তি অনুষ্ঠানে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন আরও বলেন, মানুষ এখন ইবুক, অডিও বুক ইত্যাদির মাধ্যমে অতীত দিনের তুলনায় বেশি পড়াশোনা করছেন, কিন্তু এই পড়াশোনার গভীরতা অনেক কম। এক্ষেত্রে ছাপা বইয়ের গুরুত্ব অনেক বেশি। তিনি আরও বলেন, অতীতকালে আগরতলা শহরের প্রত্যেকটি বাড়িতে একটি করে বইয়ের আলমারি থাকতো, কিন্তু সেই চিত্র আজ হারিয়ে গেছে। পড়া যায় অডিও বুকস, কান দিয়েও পড়া যায় আজকাল। অডিও বুকস বলে হেডফোন লাগিয়ে পড়ে মানুষে, ট্যাবলেটে পড়া যায়, আমিও পড়ি কিন্ডেলে, আমিও ট্যাবে পড়ি, কিন্তু কনভেনশনাল বুককে আমরা মর্যাদা দিতে হবে। এটা আমাদের সভ্যতার অংশ, ইট ইজ আ পার্ট অফ আওয়ার সিভিলাইজেশন। আমার মনে আছে, আমরা ছোটো যখন ছিলাম, আমার মা বাবা তারা বিয়েতে গেলে যদিও টাকা পয়সা দিত খামে বলে, এর সঙ্গে বইও দেওয়া, এই প্রচলন আজকে নেই। হাঁফা নিয়ে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে মঙ্গলবার 14 দিন ব্যাপী 42তম আগরতলা বইমেলা সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে মেলা প্রাঙ্গণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মঞ্চে সমাপ্তি অনুষ্ঠান, সম্মাননা জ্ঞাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজন করা হয়। বইমেলার শ্রেষ্ঠ স্টল সাজানোর জন্য পারুল প্রকাশনী, মৌমিতা প্রকাশনী ও স্রোত প্রকাশনকে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।